হ্যালো গাইস, ওয়েলকাম টু লাকি পেট চ্যানেল। আমি সুমন আপনাদের সাথে আজ আবার এক নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে। এই ফার্মটা তো আমরা ভিজিট করেছিলাম আগে, দেখতে পাচ্ছেন এখানে ট্যাঙ্ক, প্রচুর ট্যাঙ্ক আছে আর প্রচুর ফিস আছে ট্যাঙ্কে, এ পাশেও বড় বড় ট্যাঙ্ক আছে। তো দাদার সাথে পরিচয় করব, এখানের যে মাছের কালেকশন আছে সেটাও আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা, আমাদের চ্যানেলের মাধ্যমে যদি আপনাদের কোনো ফার্মের ভিডিও আপনারা শেয়ার করতে চান তো অবশ্যই ডিসক্রিপশানে হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন, আর তার সাথে আমাদের যে ইনস্টাগ্রামের লিঙ্ক সেটাও আপনারা ডিসক্রিপশানে পেয়ে যাবেন। তো বন্ধুরা, ইনস্টাগ্রামটা ফলো করে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সাথে। তো চলুন, দাদা ওখানে কাজ করছে, দাদার সাথে কথা বলে নিই, পরিচয় করে নেব, পরিচয় করার পর কী কী কালেকশান আছে সেটাও দেখে নেব। সাথে থাকুন বন্ধুরা, ভিডিওটা এন্ড পর্যন্ত দেখতে থাকুন। তো বন্ধুরা, এই দাদাকে আপনারা সকলেই চেনেন, আবার নতুন করে পরিচয় করিয়ে দিই। দাদা একটু নামটা বলো। মানবেন্দ্র সর্দার। আচ্ছা, এখানে কী করে আসবে? এখানে আসতে গেলে আপনাকে হাওড়া থেকে আসতে হলে 63 বাসে ডুমজুর বাসে করে সলবে নামতে হবে, সলবে নেমে পাইকান্ডাসি শিবতলা। আচ্ছা, আর এই মুহূর্তে কী কী মাছ আছে? এই মুহূর্তে আমার কাছে শুধু গোলফিস আছে, রেড ক্যাপ আছে, ব্ল্যাক আছে, অরেন্ডা আছে, ক্যালিকো আছে, লিচু গোল্ড আছে। আচ্ছা, আর বিক্রির জন্য কী কী মাছ রেডি? বিক্রির জন্য এখন বড় সাইজ রেড ক্যাপ আছে, অরেন্ডা আছে, লিচু আছে। ওগুলো মোটামুটি যত কোয়ান্টিটি চাইবে পেয়ে যাবে? না, ওটা কোয়ান্টিটি আমি পুরোটা দিতে পারবো না, ওটা মোটামুটি সীমিত কোয়ান্টিটি পাওয়া যাবে। তো চলুন বন্ধুরা, কালেকশনগুলো দেখে নিই, আরও কিছু কথা আছে সেটা কালেকশন দেখতে দেখতে হবে। চলুন, এটা ব্ল্যাক, ব্ল্যাক মোর, এই মাছটা আমি এখন সাইজ করছি একে বড় করার জন্য, বড় করে বড় হলে তারপর বিক্রি হবে। এটা এখন খুবই ছোট আছে, এটা এখনও বিক্রির উপযুক্ত হয় না। এটা যখন বড় করে বিক্রি করবে মোটামুটি কী দামে যাবে দাদা? এটা মোটামুটি তখন আমি 20 টাকা স্টার্টিং করবো, 20 টাকা থেকে স্টার্টিং করে তারপর বাড়বে 50-এ। মানে এখনও কতদিন লাগবে এটা ওই পজিশনে? এখন ওই পজিশনে পৌঁছাতে আমার 1 মাস লাগবে। 1 মাস? মানে বেশ বড় হবে তাই তো? হ্যাঁ। একটু হাতে করে তোলে যাবে? এটা লিচু গোল্ড, এটা আমি ব্রিডিং করানোর জন্য রেখেছি এই মাছটা। এই মাছটাকে আবার বাছা হবে, বাছা হয়ে এটা থেকে ব্রিডিং করাবো আমি, বুটার হবে এগুলো আমার। আচ্ছা, এই মাছ চাইলে কি এখন পাওয়া যাবে? এইটা আমার বিক্রি নেই, এটা বুটার হবে আমার। আচ্ছা, কিন্তু এর পরবর্তী হচ্ছে বড়ো মাছই আছে বিক্রি হচ্ছে, যেগুলো এগুলো আমার বেছে রাখা আছে। বাছ এই মাছটা বেঁচে আমার বাছা আছে, এটা অ্যাকচুয়ালি আমার 50 টাকা পিস হলে তবে বিক্রি হবে। আচ্ছা, এটাও কি এই মুহূর্তে বুডারের জন্য? না, এটা বুডারের জন্য না, বিক্রির জন্য, কিন্তু এটাকে বড় করে বিক্রির জন্য। আচ্ছা, একটু বড় হবে, একটু বড় করে বিক্রি। এটা মোটামুটি কতদিন পর বিক্রি হবে? এটাও 1 মাস পরেই বিক্রি হবে আমার। আচ্ছা, ঠিক আছে, ছেড়ে। কিছুটা ছোট নেটে ওঠে না মাছটা, বড় নেট মারলে 15 টাকা পিস। তারপর এখন সবই মাছ ছোট, এই একটা লিচু আছে বড় হচ্ছে। বাহ, এই লিচুটা একটু বড় হবে, এটা বড় হবে, এখনো 50 টাকা রেঞ্জ এলে বিক্রি হবে। এটা এখনো কতদিন টাইম লাগবে ওই জায়গায় যেতে? ওই জায়গায় যেতে আর কত, 15 দিন লাগবে, 10-15 দিন। মানে 15 দিন পর এটা অ্যাভেলেবেল হয়ে যাবে তাই? এখন লিচু 50 টাকা রেঞ্জে অ্যাভেলেবেলই আছে আমার কাছে। 50 টাকা পিস? হ্যাঁ। এটা অরেন্ডা, এটাও মোটামুটি আমার 20 টাকা প্রাইস হলে তবে বিক্রি হবে, এটাও এখন বিক্রি নেই। এটা কতদিন লাগবে মোটামুটি এই জায়গায় পৌঁছাতে? এই জায়গায় পৌঁছাতে এও 1 মাস লাগবে। তো বন্ধুরা, আপনারা এই মুহূর্তে যে মাছগুলো দেখতে পাচ্ছেন সেই মাছগুলো 15-20 দিনের মধ্যে অ্যাভেলেবেল হয়ে যাবে এখানে।
আর রেট দাদার কন্ট্রাক্ট নাম্বারে কল করে নিতে পারেন আপনারা, রেটের জন্য বাকি আপনারা এসে কথা বলে এখান থেকে নিয়ে যেতে পারেন। এটা লিচু গোল্ড, এটা লিচু গোল্ড, এর প্রাইস হচ্ছে 50 টাকা, এটা আমার বিক্রির মাত্র 50 টাকা। এটা এখন রেডি আছে, 50 টাকা রেডি আছে, তাই? হ্যাঁ, এটা অ্যাভেলেবল পাওয়া যাবে। এটা মোটামুটি কত পিস চাইলে অ্যাভেলেবেল থাকবে? অ্যাভেলেবল আমি দিতে পারবো, মোটামুটি আমার কাছে স্টকে আছে 320 টাকা আছে। আচ্ছা আচ্ছা। তো বন্ধুরা, লিচুর কালেকশন আপনারা দেখতে পাচ্ছেন, এই মাছ চাইলে এই মুহূর্তে 300 পিস মতো অ্যাভেলেবেল আছে, আপনারা এসে কালেক্ট করে নিয়ে যেতে পারেন। বাকি লিচু গোল্ড ফিশ বা অন্য যেসব মাছ দেখলেন সেগুলোও আপনারা পেয়ে যাবেন, 10-15 দিন টাইম দিলে সেগুলো অ্যাভেলেবেল হয়ে যাবে। কি কি আছে দাদা? এটা অরেন্ডা, এটা রেড ক্যাপ, এবারে বিক্রি হবে। এগুলো কি দামে ছাড়ছো এখন? এগুলো 200 টাকা পিস আমি বড় থেকে বেছে এগুলো ছাড়ছি। 200 টাকা সিঙ্গেল পিস, তাই তো? সিঙ্গেল পিস 200 টাকা। দু হাতে ধরো না। এগুলো সিঙ্গেল একটা দুটো কেউ চাইলে পাওয়া যাবে তো দাদা? দু পিস দিলে তার রেট আলাদা হবে, রেটটা একটু বেশি নিলে একটু বেশি মানে দেয়া যাবে? দেয়া যাবে, কেন দেয়া যাবে না, দেয়া যাবে, কিন্তু রেটটা একটু বেশি হবে। কেউ কালার দিন, চাও এই মাছের সব কালার দিন, বলছে কালার। কি আছে এগুলো? এগুলো অরেন্ডা একটু বড়, এও ওই রাইট রেঞ্জে বিক্রি হবে, মোটামুটি 20 থেকে স্টার্টিং 50-100 এই অবধি হবে। মানে এখন চাইলে এগুলো পেয়ে যাবে? এখন চাইলে এগুলো বিক্রি নেই। আচ্ছা, আর একটু বড় হলে? তার বড় হলে বিক্রি, এগুলো 1 মাস পর থেকে বিক্রি হবে। তো বন্ধুরা, আপনারা যে সমস্ত মাছ এখানে দেখতে পেলেন সেই মাছ কিছু এখানে এখন এই মুহূর্তে অ্যাভেলেবেল পাবেন বিক্রির জন্য, আর বাকি সমস্ত মাছই আপনারা বিক্রির জন্য অ্যাভেলেবেল পেয়ে যাবেন 10-15 দিন পরে। তো বন্ধুরা, এখানে যে সমস্ত মাছ দেখলেন যদি কেনার থাকে, আপনারা আই বাটন উপরে দেখতে পাচ্ছেন, আই বাটনে পুরনো যে দাদার ভিডিও আছে ওই ভিডিওতে ডেসক্রিপশানে দাদার নাম্বার পেয়ে যাবেন। তো চলুন বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মাস্ক অবশ্যই ইউজ করবেন, সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করবেন, ভালো থাকবেন বন্ধুরা। দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কিছু নিয়ে।